আজকে আলোচনা করবো বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের যে ফোর্থ কাউন্সিলিং হবে ফোর্থ ফেজ কাউন্সিলিং ফোর্থ ফেজ কাউন্সিলিং হবে তোমরা জানো যে অলরেডি তিনটে ফেজ কাউন্সিলিং হয়ে গেছে থার্ড কাউন্সিলিং হয়ে গেছে তো ফোর্থ কাউন্সিলিং এখনও শুরু হয়নি তো ফোর্থ কাউন্সিলিংয়ের আগে তোমাদের একটা চয়েস ফিলিং দিয়েছে হ্যাঁ তো চয়েস ফিলিংয়ে দিয়েছে এই চয়েস ফিলিংটা কিন্তু তোমাদের বারবারই বলি চয়েস ফিলিংটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কাউন্সেলিংয়ে নাম আসার জন্য তো এই চয়েস ফ্রিমটা ঠিকঠাক করে করো এবং এখানে শুধুমাত্র এম গ্রুপ যারা শুধুমাত্র যারা এম গ্রুপ আছে তারাও তারাই একমাত্র এই চয়েস ফ্রিমটা করতে পারবে তো সেটা স্টার্ট হয়েছে আজকে থেকে দু তারিখ থেকে নোটিশটা যেহেতু ওয়েবসাইটে আজকেই দিয়েছে এক তারিখে নোটিস হয়েছে কিন্তু দু তারিখে পাবলিশ হয়েছে তো দু তারিখ থেকে ছ তারিখের মধ্যে এই ডেটটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে দু তারিখ থেকে কিন্তু ছ তারিখের মধ্যে ফিল করতে হবে ঠিক আছে ফিল আপ করতে হবে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট যারা আইটিআই রানিং পিটিপি যে রয়েছে দুটোর ক্ষেত্রেই দু তারিখ থেকে ছ তারিখের মধ্যে তোমরা যেসব চয়েস ফিলিংগুলো আপডেট করতে চাও আপডেট করতে করো এবং এখানে বলেও দিয়েছে দেখো মেড লিস্ট ভ্যালিড ক্যান্ডিডেটস এম গ্রুপ অনলি এম গ্রুপের হু কুড নট পার্টিসিপেট ইন দি অনলাইন কাউন্সিলিং অফ লাস্ট থ্রি ফেজ মানে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যাদের নাম আসেনি পার্টিসিপেট করতে পারেনি অর ডিড নট গেট এনি সিট অর কাউন্সিলিং কোনো সিট পায়নি বা নাম আসেনি যে কোনো প্রবলেম হতে পারে বা অটো আপগ্রেড করে একই কলেজ এসছে একই ট্রেডে এসছে তারাও কিন্তু এটা এই চয়েস ফিলিংটা করতে পারে ঠিক আছে তাদের কিন্তু ফোর্থ কাউন্সিলিংয়ে নাম আসবে এখানে কেউ ক্যান্ডিডেট ক্যান্ডেট হ্যাভ অলরেডি টেকেন অ্যাডমিশান যারা টেকেন অ্যাডমিশান হয়েছ যারা অলরেডি অ্যাডমিট হয়ে গেছো থার্ড কাউন্সিলিং ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলের মধ্যে অ্যাডমিশান হয়ে গেছো কিন্তু যারা বাধ্য হয়ে অ্যাডমিশন হয়েছ হয়তো ট্রেড পছন্দ না তারা যদি ভাবো যে আমরাও অটো ফিল করবো হ্যাঁ যে চয়েস ফিলিং করব তারাও কিন্তু করতে পারে কিন্তু একটা মাথায় রাখতে হবে যে করলে কিন্তু আগের যে ফোর ফার্মাউন্সনে যেটাই তোমার নাম আসবে সেইটাই কিন্তু তোমাকে ভর্তি হতে হবে আগের যে ট্রেড সেই ট্রেড কিন্তু পুরো ক্যান্সেল হয়ে যাবে সেই কলেজ সেই ট্রেড ক্যান্সেল হয়ে যাবে তো এটা ভালো করে বুঝে কিন্তু করো হ্যাঁ মানে আন্দাজে করো না যে ভালো করে জিনিসটা বোঝে নাও বোঝার পরে কিন্তু করো তোমার যারা অ্যাডমিশান হয়ে গেছো তারা যদি টেট পছন্দ না হয় তাহলে কিন্তু তারা চয়েস ফিল করতে পারে কিন্তু আগের যে যেটাতে ভর্তি হয়েছ সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে কিন্তু যেটা চারশো দশটা দিয়ে ভর্তি হয়েছ সেই টাকাটা কিন্তু আর লাগবে না একবারই লাগবে আদার্স কিন্তু লাগবে না দেখো যে এখানে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট চেক কী করতে পারে যে কটা কি সিট আছে না আছে আমি কিন্তু এই ভিডিওতেই তোমাদের দিয়ে দেবো যে পুরো কলেজের কোড সমেত কলেজ নাম সমেত তো কোন গ্রুপে কটা সিট আছে সমস্ত কিছু আমি তোমাদের দিয়ে দেবো তা ভিডিওটা পুরোপুরি দেখো হ্যাঁ ট্রেনে টুনে দেখবে না এখানে যারা যারা অ্যাডমিশান হয়ে গেছো তারা যদি চয়েস ফিল করো তারা যদি চয়েস ফিলিং করো তাহলে কিন্তু পরে যেটা যে নেক্সট এলিজিবল ক্যান্ডিডেট হয়ে আসবে সেটা কিন্তু সেটাতেই ভর্তি হতে হবে নাহলে কিন্তু আগেরটা ক্যান্সেল হয়ে যাবে পরেরটাতে কিন্তু ভর্তি হতে হবে এটা বাধ্য তারপরে যারা ধরো গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে আইএমসি কোটা করেছো বা আইএমসি কোটা করেছো তখন তোমাদের গভর্নমেন্টে যারা চারশো দশটা লাগছে আইএমসি কোটাতে হয়তো বেশি লাগছে তো সেখানে আবার যারা আইএমসিতে গভর্নমেন্টে যাচ্ছ আপগ্রেড করছ তারা কিন্তু তোমাদের রিফান্ডের একটা ব্যাপার আছে দি রিফান্ড উইল বি প্রসিড অন এ পারফেক্ট যে প্রপার ভেরিফিকেশান হ্যাঁ সেই ভেরিফিকেশনের পরে কিন্তু টাকা ফেরত দিয়ে দেবে এটা কিন্তু তোমাদের বলে দিচ্ছে যে ডেট আফটার প্রপার ভেরিফিকেশান তোমরা যারা আইএমসি থেকে গভর্নমেন্টে আবার আসছো তাদের যে আইএমসিতে বেশি টাকাটা লাগছে সেই টাকাটা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে এইখানে দেখো অল এম গ্রুপ ক্যান্ডিডেট মেরিট লিস্ট আপ এ চয়েস সি ডিজার্স হাও এভার সিটস উইল বি অ্যাজ অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাভেলেবেল ভ্যাকান্সিস এম গ্রুপে শুধু পারবে আমি আগেই বলেছি এম গ্রুপে পারবে ই গ্রুপে কিন্তু পারবে না এম গ্রুপ অ্যাপ্লিকেন্স আজ অলসো এলিজিবল টু চুজ এন্ড ই গ্রুপ এম গ্রুপ যারা আছো এম গ্রুপে যারা ফর্ম ফিলাপ করেছো তারা মনে করলে ই গ্রুপে তোমার চুজ করতে পারো চুজ চয়েস ফিলিং করতে পারো ই গ্রুপ ক্যান্ডেটস আর নট এলিজিবল ফর দি ফেজ অফ চয়েস ফিলিং যারা কিন্তু ই গ্রুপে যারা আছো তারা কিন্তু এম গ্রুপে বা ই গ্রুপে চয়েস ফিলিং করতে পারবে না সো এম গ্রুপে যারা আছো তারা ই গ্রুপে যেতে পারো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে এখানে আর একটা বলে দিয়েছে দেখো এই জিনিসটা একটু মাথায় নিয়ে রাখো দেয়ার উইল বি নো ভিটিসি ভিটিসি মানে হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার যারা ভোকেশনাল থেকে যারা সিট কোটায় কোটা অংশগ্রহণ করছো তারা কিন্তু সেখান থেকে নো দেয়ার উইল বি নো ভিটিসি পিবিএসএসডি পিবিবিএসএসডি হচ্ছে পশ্চিম বাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট মানে যারা উৎকর্ষ বাংলা থেকে যারা কোটা অংশন করবা ওম্যান ডিস্ট্রিক্ট কোটা এগুলো কিন্তু কিছুই পাবে না এই ফেজে ফোর্থ ফেজে যে চয়েস ফিলিং চলছে সেই চয়েস ফিলিং কিন্তু পাবে না পুরোপুরি সমস্ত কিছু হচ্ছে জেনারেল এই এই কো সাত নম্বর ফর্ম সাত নম্বর যে কলম সেটাতে বলে আছে দেয়ার উইল বি নো ভিটিসি পি ওম্যান ডিস্ট্রিক্ট কোটা ফর দিস ফেজ অফ কাউন্সিলিং হাউ অভার আদার্স কোটাস অ্যাজ পার পিভেলাইজ নংস উইল এক্সিটস মানে পুরোপুরি কমন হ্যাঁ যেগুলোই চয়েস ফিলিং করবে সব কিন্তু কমন হিসাবে থাকবে এটা দেখো দি সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ দি ফোর্থ ফেজ উইল হ্যাভ টু গেট তেমসেল অ্যাডমিটেড বিটুইন নয় দশ একুশ টু এগারো দশ একুশ যারা ধারা ফোর্থ কাউন্সিলিংয়ে যারা নাম আসবে তারা কিন্তু ন তারিখ থেকে এগারো তারিখের মধ্যে ভর্তি হতে হবে তাহলে ক্লিয়ার যারা ধরো এখনও মানে চয়েস ফোর্থ কাউন্সিলিং আগে একটা তোমাদের চয়েস ফিলিং করতে দিচ্ছে সেই চয়েস ফিলিংয়ে সবাই কোনো কোটা কিন্তু এখানে রিজার্ভ থাকবে না ওপেন কাউন্সিলিং একটা বলা যেতে পারে তো এখানে যারা যারা এম গ্রুপে শুধুমাত্র যারা এম গ্রুপে আছো তারা চাইলে ই গ্রুপে করতে পারো চয়েস ফিলিং করতে পারো কিন্তু ই গ্রুপ যারা আছো তারা কিন্তু এম গ্রুপে যেতে পারবে না বা ই গ্রুপে কিন্তু চয়েস ফিলিং হচ্ছে না আর যারা এম গ্রুপে ধরো চয়েস ফিলিং করবে তাদের কিন্তু এখানে ডেট দিয়েছে দুই থেকে ছ তারিখের মধ্যে দুই থেকে ছ তারিখের মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট ডেট দুই থেকে ছ তারিখের মধ্যে তোমার চয়েস ফিলিং কমপ্লিট করতে হবে এবং যে চয়েস ফিলিং করার পরে যে ডেটটা আসবে সে ডেটটা হচ্ছে নয় দশ আর এগারো দশের মধ্যে নয় থেকে এগারো তারিখের মধ্যে তাদের অ্যাডমিট হতে হবে এইটা দুটো ক্লিয়ার তাহলে তোমাদের যারা এখনও পর্যন্ত যারা ফোর্থ কাউন্সিলিংয়ের জন্য চিন্তা করছো তাদের কিন্তু নয় থেকে এগারো তারিখের মধ্যে অ্যাডমিশান হয়ে যাবে মানে চয়েস ফিলিংটা করে নিচ্ছে তারপরে নয় থেকে এগারো তারিখের মধ্যে অ্যাডমিশান হতে হবে এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোন কোন কলেজে কি কি সিট আছে তো সেটা একটু দেখে না দেখো যে অ্যাভেলেবেল সিট ফর ফ্রেশ চয়েস টু তোমার যে চয়েস ফিলিং যেটা বললাম সেই চয়েস ফিলিংয়ের এখানে আইটিআই কোড দিয়ে আছে এখানে আইটিআই নেম দিয়ে আছে এবং এখানে আইটিআই টাইপ কী টাইপের এবং ট্রেড নেম কী কী ট্রেড এবং ট্রেড টাইপ ট্রেড গ্রুপ এবং ট্রেড সিট পুরোপুরি কটা অ্যাভেলেবেল সিট আছে সেটা তোমাদের পুরোপুরি দেখে দিচ্ছে এখানে যেমন আইটিআই কোড দিয়ে দিয়েছে আছে জি আর ওয়ান নাইন চারটে শূন্য আট এইভাবে কোড দিয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন শিলিগুড়ি ঠিক আছে আইটিআই টাইপ হচ্ছে গভর্নমেন্ট ট্রেড নাম হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং মেনটেন্যান্স ট্রেড টাইপ হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং ট্রেড গ্রুপ হচ্ছে এম গ্রুপের এবং সিট আছে উনত্রিশটার সিট আছে এইভাবে টোটাল টোটালটা দেখো তারপরে আছে যেমন ফিটারে দেখো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়ানিং সেন্টার সেন্টার ইনস্টিটিউট ব্যারাকপুর খারদা এখানে গেছে ফিটারের ইঞ্জিনিয়ারিং ট্রেড এম গ্রুপের সিট আছে একটা ওয়েল্ডারে যেমন ব্যারাকপুর খরদার ওয়েল্ডারে আছে ইঞ্জিনিয়ারিং ই ই গ্রুপের সিট আছে কটা বাইশটা এইভাবে টোটাল গভর্নমেন্টের সিট দেওয়া আছে টোটাল গভর্নমেন্টের সিট আছে কোন কোন ট্রেড হুগলি টার্নার ইঞ্জিনিয়ারিং এম গ্রুপে পাঁচটা এবার ওয়েল্ডারে আটত্রিশটা এইভাবে প্রচুর সিট দেওয়া আছে টোটাল তোমরা এখান থেকে চেক করে তোমার নিজের চয়েস ফিলিং করো গভর্নমেন্টের আছে নিচে দেখো পিপিটিপি দেখো পিপিপি ট্রেড সে মডেল সে মডেলের আছে হ্যাঁ দেখো যেমন পিটিপি কি আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কোথায় এটা বাসন্তী রানিং আন্ডার পিটিপি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আছে ইঞ্জিনিয়ারিং এম গ্রুপের পাঁচটা সিট আছে তারপর আছে দেখো এখানে বাসন্তি পিটিপি হচ্ছে ফিটারের ফিটার আছে এম গ্রুপের পাঁচটা সিট আছে এইভাবে টোটাল সিট কিন্তু অ্যালার্টেড করা দিয়ে করে দেওয়া আছে কটা কি সিট আছে তো এখান থেকে প্রচুর সিট আছে প্রচুর এখানে প্রচুর সিট আছে তোমরা এম থেকে ই গ্রুপে যেতে পারো যেটা বললাম হ্যাঁ তো সিটগুলো এখানে দেখে নাও চেক করে প্রচুর কলেজ সিট দেওয়া আছে পুরো আটটা পেজ আছে সিটের এখান থেকে ভালো করে চয়েস ফিলিংটা করে নাও সিট দেখো কম্পিটিশান যেটাই কম সেটাই তো করো এবং সিট বেশি যেগুলো সেগুলোতে সিট চুজ করে এটা করো এটা একটা ওপেন এর মতো তোমরা কিন্তু এখানে কোনো কোনো রিজার্ভ কোটা কিন্তু থাকবে না এই হচ্ছে আজকের আপডেট নেক্সট আপডেটে আমরা আবার আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো